Hey guys, what's up? অনেকদিন ভিডিও বানানো হয়নি, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। যেমন স্টিমাকের জার্নি শুরু হয়ে গেছে অ্যাজ এ ইন্ডিয়ান টিম কোচ, কিংস কাপে ইন্ডিয়া ব্রোঞ্জ পেয়ে গেছে, উয়েফা নেশনস লিগ পর্তুগাল জিতে গেছে, রোনাল্ডোর হাতে ট্রফি। এছাড়াও আজকের ভিডিওটা শুরু করার আগেই বলে দিই হ্যাপি বার্থডে শিল্টন। শিল্টন বহুদিন ধরে মোহনবাগান ক্লাবে খেলছে, এছাড়াও আইএসএলের বিভিন্ন দলেও তিনি খেলেছেন। শিল্টন পাল ইন্ডিয়া খেলেছেন, সুতরাং আমাদের জন্য তার রেসপেক্টটি আলাদা। হ্যাপি বার্থডে শিল্টন, উইশ ইউ অল দ্য বেস্ট ফ্রম অ্যারিয়ান স্ক্রিপ্ট ফ্যামিলি। এরপর আস্তে আস্তে ঢুকে যাচ্ছি খবরে। ফার্স্টেই যে খবরটা থাকবে সেটা হচ্ছে জবি জাস্টিন বিতর্ক। আমরা বেশ কিছুদিন ভিডিও বানাইনি, এর মধ্যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো দলেই বেশ কিছু প্লেয়ার রিক্রুটমেন্ট হয়েছে, সেই প্রসঙ্গে পরে আসছি। আগে জবি জাস্টিনের এই বিতর্কটা নিয়ে একটু হালকা কথা বলে নিচ্ছি। জবি জাস্টিনকে আইএফএ যে হস্তরেখাবিদ নিয়ে স্ক্রুটিনি করছিল, সেইটা থেকে যে ফল উঠে এসছে সেটা হচ্ছে যে জবির সঙ্গে ইস্ট বেঙ্গলে প্রি কন্ট্রাক্ট আগেই সাইন করা ছিল যে পরের মরশুমও তিনি খেলতে চান। সেক্ষেত্রে আইএফএ জবিকে ইস্ট বেঙ্গলেই খেলতে হবে এই ধরনের একটা নির্দেশ দেননি, এই ধরনের একটা ডিসিশন নিয়ে সেটা ফেডারেশনের কাছে আবার পাঠিয়ে দেন। তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় জবি জাস্টিন বলেছে যে আমার সঙ্গে আমার ফর্মার ক্লাবের নাম নেয়নি, ফর্মার ক্লাবের শোনা যাচ্ছে যে কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, কিন্তু আমি এটিকেতেই একমাত্র কন্ট্রাক্ট সাইন করেছি এবং সেটা 3 বছরের জন্য 2022 সাল অবধি। আর এই প্রসঙ্গে তিনি AIFF এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছেও অ্যাপিল করতে পারেন বলে শোনা যাচ্ছে। তো এখন ঘটনাটা এরকম দিকে দাঁড়িয়ে, ফেডারেশন কিন্তু কোনো ডিসিশন নেবে না, আইএফএ এর ওপরই ছেড়ে দিয়েছে, যেহেতু দুটো দলই পশ্চিমবঙ্গে, টিকে এবং ইস্ট বেঙ্গল, তাই আইএফএর ডিসিশন নেওয়ার কিন্তু কিছুটা ক্ষমতা রয়েছে জবি জাস্টিনের ওপর। যদিও টুর্নামেন্ট আলাদা, তবুও সেটা আইএফএর আন্ডারেই থাকে। আইএফএ হচ্ছে রিজিওনাল কমিটি অফ AIFF এর আইএফএর সচিব উৎপল গাঙ্গুলি, বর্তমান সচিব, তিনি কিন্তু তার ডিসিশন জানিয়ে দিলেন যে না, জবি জাস্টিনের তার প্রি কন্ট্রাক্টটা দেখে মনে হয় যে জবি জাস্টিনের ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে, প্রি কন্ট্রাক্ট অন্তত হয়ে গেছে। আর জবি জাস্টিনের বক্তব্য, না আমি এটিকেতে খেলতে চাই। তো এই সাধারণত এই ধরনের জিনিসে প্লেয়াররা যেখানে খেলতে চায় সেটাকেই ধরা হয়। দেখতে হবে জবি জাস্টিনের এজেন্টকে, যে এজেন্ট ইস্ট বেঙ্গল থেকে নিয়ে সন্তর্পণে এটিকেতে সাইন করিয়ে দিয়েছিল। আমি আগেও বলেছি, আরেকবার বলছি, ইনভেন্টিভ স্পোর্টস হচ্ছে জবি জাস্টিনের এজেন্ট। আরও যদি স্পেসিফিক্যালি বলি, কেরালা জোনটা দেখছে শাকিল আহমেদ। তো সেই শাকিল আহমেদ, জবি জাস্টিনের লেটেস্ট পোস্টার পেছনেও শাকিল আহমেদেরই কন্ট্রিবিউশন বা থট প্রসেস বলতে পারো, যে শাকিল আহমেদ মনে করছে এটিকেতে খেলা আটকাবে না, সে যে AIFF IFA যে যাই বলুক, যে কন্ট্রাক্ট সাইন করেছে জবি জাস্টিন এটিকের সঙ্গে, তাতে জবি জাস্টিনের এটিকেতে খেলা আটকাবে না। অপরদিকে AIFF দাবি করছে যে আমরা কোনো ডিসিশন নেবো না, আইএফএ ডিসিশনই ফাইনাল। এবার যদি প্লেয়ার অ্যাপিল করতে চায় তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিও যদি কোনো রকম ডিসিশন দিতে না পারে তারপরে তিনি কোর্টে যেতে পারেন। এখনও পর্যন্ত জবি জাস্টিন নিয়ে সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর বেরিয়েছে তাতে জবি জাস্টিনকে ইস্ট বেঙ্গলই খেলতে হবে। যদিও আমার পার্সোনাল মত, যদি সে এটিকেতে খেলতে চায় তাকে আটকানোটা একটু মুশকিল হয়। দেখা যাক কোন দিকে ব্যাপারটা এগোয়। আমি আবারও বলছি, একটা প্লেয়ারের কাজ হচ্ছে শুধু খেলা, তাকে যেন এই ধরনের জিনিস, যে চাপগুলো যদি চলে আসে যে কোথায় খেলতে হবে, আইনি জটিলতা যদি তার মধ্যে ঢুকে যায়, প্লেয়ারের পারফরমেন্স কিন্তু ডাউন হয়। তো আমরা নিশ্চয়ই চাইবো না, ক্লাবের স্বার্থে নয়, দেশের স্বার্থে। জবি জাস্টিন কিন্তু আমাদের দেশেরও ভবিষ্যৎ। তো এবার চলে আসছি, বেশ কিছুদিন ধরে তোমরা কমেন্টে বিভিন্ন প্রশ্ন করেছো, এক এক করে ধরে আমি নাম নেবো না, প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিই। অনেকে বলছেন যে ক্লাব অফ পায়োনিয়ার মোহনবাগান কে ইনক্লুড করেছে শোনা গেছিলো, তো তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করছে না কেন? তো এখানে বেশ কিছু প্রসেস থাকে, আমি বলে দিই। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে শর্টলিস্টিং, সেটা হয়ে গেছে। এরপর থাকে স্ক্রুটনি, সেটাও ডান। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, যে ডকুমেন্টগুলো পাঠানো হয়েছে মোহনবাগান, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই প্রসেসটা এখন চলছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই, কারণ শুধু মুখের কথায় বা সংবাদ মাধ্যমের কথায় তো কাউকে ক্লাব অফ পায়োনিয়ারের সদস্য করে নেওয়া যায় না। আজকেও বা কালকেও বোধহয় একটা দলকে ক্লাব অফ পায়োনিয়ারের অন্তর্ভুক্তি করেছে ক্লাব অফ পায়োনিয়ার,
অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু সবাই বলছে তো মোহনবাগানের কেন হলো না। তো মোহনবাগানেরও হবে, এটা প্রসেসে রয়েছে এবং খুব সম্ভবত 29 জুলাই মোহনবাগান ডেতেই বা তার আগে কিছুটা আগে এই ধরনের সময় এটা অ্যানাউন্স হবে। এটা প্রসেসে আছে, প্রসেস অনুযায়ী চলবে, মানে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কিন্তু অ্যানাউন্সমেন্টটা আসবে, যেরকম প্রসেস বললাম সেইটা। এরপর চলে আসছি মোহনবাগানের ফরেন রিক্রুটমেন্ট। ফ্রান্সিসকো মোরান্টে মার্টিনেজ, 26 বছর বয়সী, তিনি স্প্যানিশ লিগের থার্ড ডিভিশন মানে লা লিগা 3 বলে ওইটাকে, অথবা সেকেন্ডার ডিভিশন বিও অনেকে বলে থাকেন। মধ্যে ব্যাপার হলো লা লিগা 3, তারা যদি প্রমোশন হয় লা লিগা 2 এবং তারপরে প্রমোশনে প্রিমিয়ার লা লিগা মানে লা লিগা মেন লা লিগায় সেই দলটা পৌঁছতে পারে। তিনি যে দলে লাস্টবার খেলেছেন তার নাম হলো ইন্টারন্যাশনাল দি মাদ্রিদ, মানে ইন্টার দি মাদ্রিদও বলেও পরিচিত। দেখা যাক তিনি মোহনবাগানের ডিফেন্সে কতটা ভরসা দিতে পারেন, তাকে কিন্তু সময় দিতে হবে। প্রথমেই দুটো ম্যাচ তার পাশ দিয়ে গোল হয়ে গেলে কিন্তু তার নামে গালি দিলে চলবে না। স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা, দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করব। প্রথম কথাটা হচ্ছে যেহেতু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সব ক্লাবগুলো আস্তে আস্তে প্রফেশনাল অ্যাপ্রোচের দিকে এগোচ্ছি, তো আমাদের দর্শকদেরও একটু প্রফেশনাল হতে হবে। তার মধ্যে প্রথম জিনিসটা আসবে যেটা জিতি বা হারি দলকে সাপোর্ট করব শেষ অবধি, কোনো গালিগালাজ নয়, এমন কিছু করব না যেটা নিয়ে পরে একটা বাজে জিনিস সংবাদ মাধ্যমে প্রকাশ পেতে পারে। তার জন্য গ্যালারিতে মানে যুবভারতীতে এই জিনিসটা হয় না, যেহেতু সুরক্ষা বলয় আরও স্ট্রং থাকে, কিন্তু আমরা দেখেছি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান গ্যালারিতে অথবা অন্যান্য গ্যালারিতেও, কল্যাণী, সবাই যারা যা রোজ মাঠে যাও তোমরা সবাই জানো, সেই গ্যালারিতে অনেকে প্রকাশ্যে বসে মদ্যপান করেন, ধূমপান করেন, সেই জিনিসগুলো কিন্তু অনেককে মাঠে যাওয়া থেকে বিরত করে দেয়। মানে অনেকে ভাবেন যে ও বাবা ওখানে গেলে তো এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে কেউ বসে মদ খাচ্ছে, তো আমি খেলাটা উপভোগ করতে পারবো না। তো আমার বিনীত অনুরোধ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সমস্ত টিমের কাছে, আপনারা মাঠের পরিবেশ সুস্থ রাখবেন এবার থেকে, যেহেতু আমরা প্রফেশনালের দিকে এগোচ্ছি এবং আমরা এক্সপেক্ট করছি প্রফেশনালিজম ফ্রম দ্য প্লেয়ার্স, ফ্রম দ্য কোচেস, ফ্রম দ্য ক্লাব অফিসিয়ালস, তো আমাদেরও কিন্তু প্রফেশনাল হয়ে যাওয়ার সময় এসছে। যদি নিজেদের সেইভাবে শুদ্ধিকরণ করতে পারি, সেই দিন আর বেশি দূর নয় যেদিন আমাদের প্রফেশনাল দর্শক হিসেবে লোকে গণ্য করবে। আরেকটা কথা, আমরা কিন্তু বেশ কিছু ভিডিও আগে, মানে আমরা সম্ভবত প্রথম চ্যানেল বা প্রথম মিডিয়াম যারা কিন্তু একটু এজেন্টের উপর বেশি জোর দিই দল বদলের সময়। আমরা দল বদলের আগেই আমরা বলেছিলাম যে এবার একটা নতুন দিক তোমাদের সামনে তুলে ধরবো, জেনারেলি দল বদলটাই বেশি শোনা যায়, এজেন্টের নিয়ে বেশি আলোচনা হয় না। তো আমরা শুরু করার পর থেকে অনেকেই দেখছি এজেন্ট নিয়ে কথাবার্তা বলছে এবং তাদের ফলো করছে। আমরা অনেকদিন আগেই বলেছিলাম মোহনবাগান এবার কনেল স্পোর্টসকে, আমরা প্রথম বলেছিলাম আমরা প্রথমেই বলেছিলাম কনেল স্পোর্টসের কথা, কনেল স্পোর্টস কেন সব এজেন্টের কথাই আমরা প্রথমেই বলেছি। মোহনবাগানের একমাত্র বিদেশি চয়ন কিন্তু তাদের মাধ্যমেই হয়েছে। আমি ডাইরেক্ট এজেন্টের নাম নেব না, আমি একজনের নাম বলবো যিনি এই এই ডিলটা ডান করার পেছনে সদর্থক ভূমিকা নিয়েছেন, তিনি হলেন জুয়ান ফ্রান্সিসকো। জুয়ান ফ্রান্সিসকো কিন্তু আগেও মোহনবাগানের সঙ্গে একজন কোচের কথা বলিয়ে দিয়েছিলেন এপ্রিলের প্রথম উইকে, ফার্নান্ডো স্যান্টিয়াগোর সঙ্গে কিন্তু এই জুয়ান ফ্রান্সিসকোই কিন্তু মোহনবাগানের কথা বলিয়ে দিয়েছিল। তো কনেল স্পোর্টস সের মাধ্যমেই মোহনবাগান কিন্তু ম্যাক্সিমাম বিদেশি চয়ন করছে এবং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সমস্ত তাদের মাধ্যমেই চয়ন হচ্ছে। ও চলো, এই এই কালচারটা আমার ভালো লাগছে যে এখন সবাই এজেন্ট নিয়ে আলোচনা করছে, প্লেয়ার এর প্লেয়ার ওর কাছে গেল, ওর প্লেয়ার এর কাছে গেল, এর জালে সে পড়লো, এইটা নিয়ে বেশি আলোচনা হতো, তো তার পেছনের ব্যাখ্যাটা কখনো আমরা শুনিনি। তো তোমাদের সেই ব্যাখ্যাটা দিলাম, তোমরা জানিও কমেন্টে যে তোমাদের এই জিনিসটা কেমন লাগলো। এরপর চলে আসে ইস্ট বেঙ্গল প্রসঙ্গে। ইস্ট বেঙ্গল তোমরা অবশ্যই জানো, এটাও আমরা কিন্তু অনেকদিন আগে বলে দিয়েছিলাম, মানে অনেকে এই কম্বিনেশনটা বলছিল যে অরিজিৎ বাগুই আর পিন্টু মাহাতো ইস্ট বেঙ্গলে, তো সেই ধরনের জিনিসটা বেশি এসেছিল, কিন্তু আমরাই কিন্তু অভিষেক আম্বেকার এবং পিন্টু মাহাতো যে ইস্ট বেঙ্গলে যাবে সেই খবর 2 সপ্তাহ আগে দিয়েছি, তো সেটাই এই সত্যি হলো। অভিষেক আম্বেকার, পিন্টু মাহাতো দুজনেই ইস্ট বেঙ্গলে চলে গেলেন এবং কাশিম আয়দারেরও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হলো। কাশিম আয়দারের 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, অভিষেক আম্বেকারের 2 বছর, পিন্টু মাহাতোর 3 বছর। তো সুতরাং ইস্ট বেঙ্গল এবার দলবদলে পাল্লা ভারী করে নিল। এখন প্রসঙ্গ হচ্ছে এই রকম, ইস্ট বেঙ্গল যখন মোটামুটি ডিফেন্সটা গুছিয়েই নিয়েছে, এই সময় চুলোভা আর লালডন মাওয়াইয়া রালতের কী অবস্থা দাঁড়াবে, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কাছে কোনো খবর থাকলে। আমার কাছে হালকা খবর আছে, আর একটু খবরটা একটু ম্যাচিউরিটির দিকে গেলেই আমি জানিয়ে দেবো। কারণ সমিতির খবর নিয়েও আসবো, ভবানীপুরের খবর নিয়ে আসবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকদিন ভিডিও বানাইনি, তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল আর প্রশ্নর থেকে উত্তর নিউজ তো তোমরা নিশ্চয়ই পেয়ে যাও, এর ওর থেকে আমরাও পোস্ট করে দিই নিউজ। নিউজের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ভিউ। এই আলোচনা পর্যালোচনার জন্যই আমরা এই প্ল্যাটফর্মে রয়েছি একসাথে।
আরও একসাথে এগিয়ে যেতে হবে। তোমাদের অজস্র ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে এই অবধি অন্তত নিয়ে আসার জন্য। সেরকম কোনো মার্ক বা ল্যান্ডমার্ক আমরা এখনও পেরোতে পারিনি ঠিকই, কিন্তু উই আর ড্যাম শিওর কি ভেরি সুন উই উইল রিচ দ্যাট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কী করছো এটা জিজ্ঞেস করবো না, তারা নিশ্চয়ই অন্যান্য কাজে ব্যস্ত আছেন। তো যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু এই ভিডিওটা এত অবধি দেখে নিয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশনটা আপনারা রেগুলার পেয়ে যাবেন। চলুন আজকের মতো টাটা।